আসসালামু আলাইকুম আমি গত কয়েকদিন আগে নারী অধিকার সংক্রান্ত একটা পোস্ট দিয়েছিলাম যেটার মধ্যে শেখ আকরাম নাদভীর একটা আলোচনাকে আমি শেয়ার করেছিলাম তো সেই আমার সেই পোস্টে একজন পাঠক আমার সাথে একটা বিষয়ে এনগেজ হয়েছে সেটি নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিও অসংখ্যে আমার পোস্টের ফরওয়ার্ডিংটা আমি একটু যদি পড়ি সেখানে আমি লিখেছি আমি ব্যক্তিগতভাবে এবং আমার গবেষণা সংস্থা সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র সিএসএস এর পক্ষ থেকে নারী অধিকারের পক্ষে আমরা নিয়মিতভাবে কথাবার্তা বলে যাচ্ছি আমার পাঁচ বোন এবং স্ত্রী তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে লেখাপড়া করেছে এবং তারা তাদের কর্মজীবনে সফল কেউ কেউ অবসর গ্রহণ করেছেন এবং বাকিরা নিয়োজিত আছেন সেই প্রসঙ্গে আমি বলেছি নারী অধিকার বিশেষ করে নারী শিক্ষা এবং নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া এটার বিরোধিতা যারা করবে আমি তাদের শত্রু শত্রু তাদের সাথে আমার কখনোই মিলবে না ব্যাপারটা খুব ক্লিয়ার এবং আমি বলেছি যে এ প্রসঙ্গে ইসলামী শরিয়ার যে নির্দেশনা সেটাও অত্যন্ত পরিষ্কার আমি এটাও বলেছি যে আমি খুব কঠোরভাবে নারী পুরুষের সমতা বিশ্বাস করি আর এই প্রসঙ্গে একটা বিষয় জানে না সমতা বা ইকুয়ালিটি এটা আসলে হচ্ছে ইকুয়ালিটি অফ রাইটস অ্যান্ড অপরচুনিটি নট দ্য ইকুয়ালিটি ইন দ্য ইউনো আউটকাম অর্থাৎ কে কি হবে না হবে কি হতে পারবে কতটুকু সফল হবে কতটুকু এগিয়ে যেতে পারবে এবং কোন ক্ষেত্রে সে তার প্রতিভার স্বাক্ষর রাখবে বা অবদান রাখবে সেটা সংশ্লিষ্ট ব্যক্তির নানা ধরনের সুবিধা এবং অসুবিধার উপরে নির্ভর করে সুতরাং এই কথাটা মনে রাখতে হবে যে ইকোয়ালিটি ইজ এ মাস্ট বাট নট ইকুয়ালিটি ইন দ্য আউটকাম ইকুয়ালিটি ইন দ্য রাইটস অ্যান্ড অপরচুনিটিস যাই হোক সেই নিয়ে আমি শেখ আকরাম নদবীর যেই লেকচার শেয়ার করেছি এবং সিএস থেকে শেখ আকরাম নদবীর যে আল নয় হাজার নারী মহাদিসের উপরে উনি যে জীবনী সিরিজ জীবনী লিখেছেন সেটার যে সার সংক্ষেপ সেটা নিয়ে আমাদের সিএসিএস এর যে লেখা আমরা প্রকাশ করেছিলাম অনুবাদ করে সেটাও আমি শেয়ার করেছিলাম সেখানে একজন পাঠক একটা মন্তব্য করেছেন এবং মন্তব্যটা পরে আমার কাছে মনে হয়েছে তিনি অত্যন্ত সিনসিয়ারলি কথাগুলো বলেছেন তো সেখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর আমি কিছু উত্তর দিয়েছি এবং ওনার সর্বশেষ প্রশ্নের উত্তরে আমি আমি ভাবলাম যে কথাটা একটা ভিডিও বক্তব্য হিসেবে রেকর্ড করে কারণ এই ধরনের কনফিউশন মধ্যেও হতে পারে অন্যান্য লোকদের তিনি বলেছেন আমি যদি শিক্ষকতা করি সেজন্য আমি আসলে অনেকের কাছে এখন সার বনে গেছি এবং লোকেরা আমাদের এখানকার প্রচলিত রীতি অনুসারে শিক্ষকদেরকে যেভাবে স্যার বলে আমার শিক্ষক পরিচিতিটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে আমি শ্রদ্ধেয় ফরহাদ মাজারের মতো ভাই হইতে পারি নাই চেয়েছিলাম ভাই হতে কিন্তু হয়ে গেছে স্যার সেজন্য অনেকে স্যার বলে এবং পাঠক বা দর্শকদের কথাগুলোকে উদ্ধৃত করতে গিয়ে অনেক সময় আমি সেটা বলি এর মানে এই নয় যে আমি স্যার হতে চাই ভাই হতে পারলে বরঞ্চ আমার ভালো লাগতো যেভাবে সলিমুল্লাহ খান ভাই আবুসাইদ আহ আবু আবুসাইদ ভাই সার ফজলে হাসান আবেদ ভাই বা ফরহাদ ভাই সেরকম ভাই হতে বললে আমার খুব ভালো লাগতো কিন্তু আমি না চাইতেও আমি কিভাবে জানি এক সার বনে গেছে এনিওয়ে তিনি বলছেন যে ধন্যবাদ স্যার শুনতে খুবই ভালো শোনালো আপনি যে কথাগুলো বললেন এগুলো কি আপনার আবেগের কথা নাকি ইসলামের কথা আবেগের কথা হলে ভালো কিন্তু ইসলামের কথা হলে এই আয়াতগুলোর কি ব্যাখ্যা হবে সে প্রসঙ্গে তিনি আহ সুরা বাকারা দুইশো আঠাশ নম্বর আয়াত নারীদের উপর পুরুষদের রয়েছে শ্রেষ্ঠত্ব সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াত যেখানে বলা হয়েছে তোমরা গৃহাভ্যন্তর অবস্থান করবে মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না আহ সুরা বাকারার দুশো তেইশ নম্বর আয়াত যেখানে বলা হয়েছে তোমাদের এই স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র ক্ষেত্র। সুরা বাকারা দুশো বিরাশি নম্বর আয়াত যেখানে বলা হয়েছে দুজন সাক্ষী করো তোমাদের পুরুষদের মধ্যে থেকে যদি পুরুষ দুজন না হয় তবে একজন পুরুষ এবং দুজন মহিলা এটার উত্তরে আমি যেটা বলেছি সেটা আমি পড়ছি আপনি যে আয়গুলোর উদ্ধৃতি দিলেন সেগুলো সম্পর্কে আপনি যে ধরনের অর্থ ভাবছেন তার চেয়ে এগুলোর অর্থ ভিন্ন ধর এখানে অর্থ বলতে আমি ইন্টারপ্রিটেশন বুঝিয়েছি প্রাচীন কাল থেকে এ পর্যন্ত ওলেমারা এই ব্যাপারে কথাবার্তা বলেছেন আমি যেহেতু আলেমের দিন নই সেজন্য আপনার সাথে এই বিষয়ে এখানে এনগেজ হচ্ছি না এর উত্তরে তিনি বলেছেন ধন্যবাদ স্যার আপনাকে যদি দুইটা রেফারেন্স দেওয়া হয় যেমন তাফসির গ্রন্থ ব্র্যাকেটে লিখেছেন হতে পারে সেটা তাফসির ইবনে কাসির এবং একালের আলেম উলেমারা তাহলে আপনি কোনটাকে নেবেন আপনাকে যদি দুইটা রেফারেন্স দেওয়া হয় যেমন তাফসির গ্রন্থ এবং একালের আলেম উলামারা অর্থাৎ কোনো বিষয়ে একালের আলেমরা যেটা বলেছেন সমকালীন তাহলে আপনি কোনটাকে নেবেন কে বেশি জ্ঞান রাখে বা সত্য জানে বলে আপনার ধারণা আমি বলেছি যেটা আমার কাছে সঠিক ও সঙ্গত মনে হবে সেটাকেই আমি গ্রহণ করব তার মানে হলো প্রাচীন মাত্রই ভালো এবং সঠিক কিংবা আধুনিক মাত্রই ভালো এবং সঠিক এ ধরনের কোনো প্রান্তিকতায় আমি বিশ্বাস করি না এর উত্তরে তিনি একটি লম্বা প্রতিমন্তব্য করেছেন সেটা আমি পড়ে শোনাচ্ছি এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ স্যার প্রথম কমেন্টের পরে কমেন্ট করাটা খুব একটা সমীচীন মনে হচ্ছে না তবু একটা কথা না বলে থাকতে পারছি না আপনি বলছেন আপনার কাছে যেটা সঠিক ও সঙ্গত মনে হবে সেটাকে আপনি গ্রহণ করবেন এটা যে কোনো একটি মতবাদ বা ধারণার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ইসলাম ধর্মের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হতে পারে না আপনার কাছে কোনটা সঠিক মনে হলো কি না সেটা নিয়ে তো ধর্মের মাথা ব্যথা নেই কারণ আপনি তো ধর্মের মানদণ্ড না ধর্মের মানদণ্ড হচ্ছে কোরআন সুন্না ইসমা এবং কিয়াস এরপর উনি যেটা বলছেন এটা খেয়াল করবেন এখন যেগুলো কোরআন বা সুননাতে আছে সেগুলোর বিপরীতে ইজমা কিয়াসের আলোকে ফত প্রাকার কোরআন সুন্নাকে অস্বীকার করা বাকিটুকু আর নাই বলি আপনি বলেছেন নতুন পুরাতন কোন প্রান্তিকতা বিশ্বাস করেন এটা খুবই ভালো কথা কিন্তু যেগুলো ধর্ম বা ইতিহাসের ক্ষেত্রে সেগুলো ধর্ম বা ইতিহাসের ক্ষেত্রে সত্য নয় উনিশশো সালে লেখা একজন মুক্তিযোদ্ধার হাতে লেখা একটা বই থেকে আজকের একটা লেখা একটা বইয়ের মাধ্যমে সঠিক ঘটনা জানা দুষ্কর সম্বন্ধে প্লেটো যতটা জানতো একালের একজনের পক্ষে অতটা জানা কখনোই সম্ভব না ঠিক একইভাবে করোনের কোন অংশ কখন কি উদ্দেশ্যে নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে তার ব্যাখ্যা কি সেটা ওই সময় মানুষের থেকে এখানকার মানুষের পক্ষে জানা সম্ভব কিনা আমি সন্দিহান এক্ষেত্রে তাপসির ইবনে তাবারি বা মাসনাদ বুঝলাম না যেগুলো ইসলামের তিনশো বছরের কাছাকাছি সময়ে লিখিত হয়েছে সেগুলো বেশি অর্থবহ নয় কি নারীর ক্ষমতা সম্পর্কে যেখানে কোরআনের আয়াত আছে সেখানে এটাকে জায়েজ করার জন্য ইসমা কিয়াস আনা কতটুকু যুক্তি এই হচ্ছে উক্ত পাঠকের বক্তব্য এখন আমি যেটা বলেছি যে আমার কাছে যেটা সঠিক এবং সঙ্গত মনে হবে সেটাকে আমি গ্রহণ করব। এই কথাটা আর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বলে আমার কাছে মনে হয়েছে। সেই জন্য আমার এই বক্তব্য আমি প্রায় সময় বলে থাকি এই যে আমার রাইটিং প্যাডের মধ্যে আমি এখানে লিখে রেখেছি যুক্তির বাইরে কিছু নাই বুদ্ধির অনুকূলে আমরা সর্বদা যুক্তি বুদ্ধির বাইরে কোনো কিছুকে আমি আসলে গ্রহণ করার পক্ষপাতি নই এবং আমি মনে করি এটাই হচ্ছে ইসলামিক অ্যাপ্রোচ এবং ইসলামের মানে এটা হলো যে বেসিক অ্যাপ্রোচ একটা অ্যাপ্রোচ হলো যে অনুমোদিত এটা করা যেতে পারে আরেকটা হলো যে এটাই হচ্ছে এটার মানে মেইন অ্যাপ্রোচ বা বেসিক অ্যাপ্রোচ তো যুক্তি বুদ্ধি দিয়ে কোনো কিছু গ্রহণ করা অন্ধভাবে কোনো কিছু না গ্রহণ না করা এবং অন্ধবিশ্বাসী না হওয়া এটি হচ্ছে ইসলামের দাবি কিন্তু আনফর্চুনেটলি যুক্তিবুদ্ধির চর্চা কমতে কমতে এমন হয়ে গেছে আমার এই কথাগুলোকে মানুষের কাছে অভিনব বলে মনে হয় এবার আসেন যে আমি যেটা বলেছি যে একটা বিষয়ে আছে এই যে কোরআনের যে উনি যে কনজারভেটিভ ইন্টারপ্রিটেশনগুলো নিয়ে আসছে নারী অধিকার সংক্রান্ত বিষয়ে এখন এইসব বিষয়ে সাহাবেদের সময় থেকে সেই কনজারভেটিভ ইন্টারপ্রিটেশন বা কনজারভেটিভনেস আমরা দেখতে পাই সেই কনজারভেটিভনেস আমরা দেখতে পাই হজরত আয়সার দে্লা তাল যে হাদিস সেটা থেকে সেই কনজারভেটিজম আমরা দেখতে পাই ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন কার্যক্রম থেকে কিন্তু স্বয়ং আল্লাহর রাসূল এসবে কি বলেছেন সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় মানদণ্ড এবং এই বিষয়ে সাহাবেদের সময়ে লিবারাল মনমানসিকতা লোকজন ছিল এবং অনেকে এটাও হয়তো জানেন না যে মক্কা এবং মদিনা এই দুই অঞ্চলের মধ্যে মক্কার লোকেরা ছিল নারীদের ব্যাপারে মোর কনজারভেটিভ এবং মদিনার লোকেরা নারীদের ব্যাপারে নারীদের ব্যাপারে ছিল অনেক বেশি লিবারাল চিন্তা ভাবনার অধিকারী তো এনিওয়ে যেটার জন্য নারীদের উপরে নানা ধরনের নিয়ন্ত্রণ আরোপ করার জন্য হজরত উমর হু বলছিলেন এবং যে মদিনার নারীদের সাথে মিশে আমাদের নারীরা নষ্ট হয়ে যাচ্ছে তাদের সমস্যা হচ্ছে তাদের ব্যাপারে আপনি আরও কঠোরতা আরোপ করুন কিন্তু আল্লাহ রসুল সেগুলো শুনেন নেই এ প্রসঙ্গে কেউ বলতে পারেন যে তিনি চেয়েছিলেন ওমুল মোমেনিনরা পর্দার মধ্যে থাকুক এবং সে অনুসারে পর্দারায় নাজিল হয়েছে হ্যাঁ একজন ব্যক্তির একটি কথাকে গ্রহণ করা হয়েছে এর মানে এই নয় যে ওনার সকল কথায় গ্রহণযোগ্য শুধুমাত্র একজন ব্যক্তিরই সকল কথা গ্রহণযোগ্য হবে যিনি হচ্ছেন আল্লাহর নবী বা রাসুল এই মূল নীতিটার দিকে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এবার আসেন যে একই বিষয়ে একটা বিষয়ে মনে করেন নারী অধিকারের বিষয়ে প্রাচীনকাল থেকে রক্ষণশীল ধ্যান ধারণা যেমন ছিল প্রগতিশীল ধ্যান ধারণা তেমন করেছিল আলেম ওলেমারা এই ব্যাপারে যদি দুই ধরনের অবস্থান নিয়ে থাকে বা যে কোনো বিষয়ে যদি জম্বুর ওলেমা যাদেরকে আমরা বলি তাদের মধ্যে যদি দুই ধরনের অপিনিয়ন হয় আপনি কিভাবে সেখান থেকে একটি সঠিক সিদ্ধান্ত নেবেন এখন যদি বলা হয় যে আমরা গণতান্ত্রিক নিয়মে মেজরিটি সংখ্যক লোকজন যেটা বলেছে সেটাকে আমরা গ্রহণ করবো এই ধরনের একটা টেন্ডেন্সি আনফর্চুনেটলি দেখা যায় যে বলা যায় এই অবস্থানটার পক্ষে এত এত এতগুলো সহিহাদিস আছে সুতরাং এটাকেই নিতে হবে কিন্তু এটার বিপক্ষে যদি একটাও সহিহাদিস থাকে আপনি সেটাকে কিভাবে ফেলে দিবেন ইসলাম তো কোয়ান্টিটেটিভলি কোনো বিষয়কে বিবেচনা করে না এবং করাটাকে সঠিকও মনে করে না ইসলাম সব সবসময় সব বিষয় বিষয়কে কোয়ালিটি দিয়ে বিবেচনা করে এবং যেখানে কোয়ালিটি দিয়ে করতে পারে সেখানে কোয়ান্টিটিকে একটা কোয়ালিটি হিসেবে কাউন্ট করে এবং তখন সে একটা বিবেচনা বা কোন একটা অধিকাংশ আলেবুলা যে পক্ষে নিয়েছে এটা হচ্ছে যে একটা মানে ফিকার ব্যাপারে একটা গণতান্ত্রিক পদ্ধতি কিন্তু আমরা জানি যে আসলে ফিকা গণতান্ত্রিক পদ্ধতিতে চলে না ফিকা তার যুক্তি এবং সত্য এইটা অনুসারে চলে এবং সত্য কখনোই সংখ্যাগরিষ্ঠতার ব্যাপার নয় সত্যতা হচ্ছে একটা গুণবাচক ব্যাপার কোয়ালিটিভ ব্যাপার তাহলে যে বিষয়ে জমহুর ওলেমা অর্থাৎ যাদেরকে আমরা গ্রহণ করি বা সালফে আলহিন তাদের মধ্যে যদি দ্বিমত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব মেজরিটি দিয়ে যদি আমরা গ্রহণ না করি তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে কোন পক্ষের যুক্তিকে আমাদের কাছে সঠিক মনে হয় সেটা আমাদেরকে নিতে হবে এখন এই যে আমাদের বললাম আমাদের কারা আমাদের মধ্যে তো দ্বিমত আছে আমি যে কথাটা বলতে চাচ্ছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম লেফট উইথ মাই ওন অপিনিয়ন অ্যান্ড আই এম অনলি অ্যাকাউন্টেবল ফর মাই কনসিয়ান্স অ্যান্ড মাই ইউনো মাই পার্ট আই ক্যানট টেক পার্ট অন আদার্স অন্যদের কোনো দায়িত্ব কিন্তু আমি নিতে পারি না এবং আল্লাহ তালা অন্যদের দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবেন না এবং আমার যে দায়িত্ব আছে সেটার ব্যাপারে কখনো আমাকে রেহাও দিবেন না আল্লাহ তালা বারবার করে বলেছেন যে তোমরা যুক্তিবুদ্ধির ব্যবহার করো আমার সহকারী মাসুদ মাঝে মাঝে একটু ঠাট্টা করে একটা কথা বলে যে স্যার চলেন আমরা একটা বই বের করি যেটার মধ্যে যুক্তিবুদ্ধি বুদ্ধি সংক্রান্ত কোরআন শরীফের যে আয়াতগুলো আছে সেগুলোর একটা সংকলন করা হবে এবং শিরোনাম দেওয়া হবে যুক্তি বুদ্ধির পক্ষে আল্লাহ সুবাহনতালা এরকম একটা ব্যাপার কারণ আল্লাহ আল্লাহর কথা অনুসারে আমরা সবকিছু করব। করবো শরীরের নির্দেশ অনুসারে আমরা সবকিছু করব। করবো দ্যাস ট্রু এটা নিয়ে তো কোনো মানে একজন মুসলমান ইসলাম মানবে কি না এটা তো কোনো প্রশ্ন হইতে পারে না এটা একটা কন্ট্রোডিক্টোরি কোয়েশ্চেন কিন্তু আল্লাহ তালা নিজেই যেখানে বলেছেন আল্লাহ রসুল বলেছেন বারবার বলেছেন ওনাদের শূন্য থেকে আমরা দেখতে পাই যে ওনারা যুক্তি বুদ্ধি কাণ্ড জ্ঞান এগুলো দিয়ে বুঝেছেন এমনকি আমি যে ইমান এনেছি এটাও কিন্তু আমার যুক্তি রে দাবি আমি কেন ইমান এনেছি যেহেতু আমাকে বলা হয়েছে সেজন্য নাকি আমার কাছে মনে হয়েছে যে ইমানটাই সঠিক কেউ যদি এই জন্য ইমান আনে যে তাকে বলা হয়েছে তাহলে সেটা কিন্তু তো আহ এখানে আমি যে কথাটা বলেছি যে আমি আহ আমার কাছে যেটা সঠিক এবং সঙ্গত মনে হবে সেটাকে আমি গ্রহণ করবো এই কথাটার মানে এই নয় যে আমি সেই সময়ে যে বিষয়ের সব কথা বলা হচ্ছে সেই বিষয়ে আমি সমকাল সে তখনকার সমকালীন লোকদের তুলনায় অনেক বেশি জানি বা সমকালীন যারা পণ্ডিত আছে এই সময়ে তাদের চেয়েও অনেক বেশি জানি এবং আমি যে যেটা জানি সেটাই সঠিক হবে এটার মানে কিন্তু এটা নয় কিন্তু যখন একটা বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত হবে আপনি কি করবেন আপনি কি সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত নেবেন নাকি আপনি এ বিষয়ে লটারি করবেন নাকি এই বিষয়ে আপনার মতো যারা উম্মিরা আছে তারা কি বলে সেটার দিকে আপনি তাকিয়ে থাকবেন এর কোনোটাই যদি সঠিক না হয় তাহলে আপনাকে এক ধরনের যাচাই করতে হবে যে আসলে কার কথাটা সঠিক যেমন আমরা কোনো অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই তা আমরা কোন ডাক্তারের কাছে যাই আমরা সেই ডাক্তারের কাছে যাই যে ডাক্তারকে আমাদের কাছে মনে হয় যেন সে আমাদের জন্য অধিকতর নির্ভরযোগ্য ওকে তাহলে যেই আলেমকে বা যেই মুস্তাহিদকে বা যেই ফকিকে আমার কাছে অধিকতর গ্রহণযোগ্য সঠিক বা বেশি নির্ভরযোগ্য মনে হবে আমি তার কথাটা গ্রহণ করে নেব এবার আসেন বিষয়টা যদি এমন হয় যে সেই বিষয়ে আমিও খানিকটা বুঝতে পারি তাহলে সেই মুস্তাহিদের উপর অন্ধভাবে নির্ভর করার পরিবর্তে আমিও বিষয়টাকে আমার মতো যাচাই করব এবং অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমি কিন্তু কোনো না কোনো মুস্তাহিদকে অনুসরণ করব। কিন্তু এর মানে এই নয় যে তাকে আমি অন্ধভাবে অনুসরণ করেছি যেহেতু বিষয়টা আমিও খানিকটা যাচাই করেছি তাহলে দেখা যাচ্ছে আমার এই খুবই সিনসিয়ার পাঠক তিনি যেটা বলেছেন যে যেগুলো সরাসরি কোরআন বা সুন্নাতে আছে সেগুলোর বিপরীতে ইজমা কিয়াসের আলোকে ফতোয়া দেওয়া প্রাকাতরে কোরআনের সুন্নাকে অস্বীকার করা এবার আসেন যে কোরআন সুনার মধ্যে কি আছে সেটাই আমি বলেছি কোরআন সুনার মধ্যে সবগুলো কথা ওয়ান টু ওয়ান হাতে ধরে ধরে বলা নাই সেগুলা কিছু বিষয় বিস্তারিত আছে কিছুটা খানিকটা বলা আছে এবং কিছুটা মানুষের বুদ্ধি বিবেক বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে তেলে কোরআন সুন্নাই বলেছে যে তোমরা চিন্তা করো আর সে আমরা বলেছি যে না আমরা কোনো চিন্তা করব না আমরা কোরআন সুন্নাহর অনুসারে চলব তাহলে ব্যাপারটা এক ধরনের হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ালো না আর এরপর আসেন ইজমা প্রায়শই বলা দাবি করা হয় যে হ্যাঁ এই বিষয়ে ইজমার সূত্র অনুযায়ী নিয়ে কথা বলা বলা যাবে না যে যদি থাকে তাহলে ইজমা আছে এই কথাটা বলতে হচ্ছে কেন এই বিষয়ে ইজমা আছে এই কথাটাই স্বয়ং প্রমাণ করে জালে আসলে এই বিষয়ে ইজমা নাই অথবা ইজমা হওয়ার কাছাকাছি হলেও সেটা ইজমা বা সর্বসম্মত মতককে এটা পৌঁছে নাই যে বিষয়টা সর্বসম্মত মতককে পৌঁছেছে সেটা নিয়ে কেন দাবি করতে হচ্ছে যে হ্যাঁ এটা নিয়ে সর্বসম্মত মতক্য আছে সুতরাং এটা নিয়ে কথা বলা যাবে না সুতরাং এই যে যে বিষয়ে কোরআন তো সরাসরি আছে তার বিষয়ে ইজমা কি আস চলবে না এই কথাটা ভুল আর কিয়াসের কথা কিয়াস মানে হচ্ছে যে আমার এখন আমরা সব বিষয়ে কিয়াস করি যেমন আল্লাহর হুকুমকে যখন আমরা মেনে নেই আমি একটা সহজ উদাহরণ যদি আপনাদেরকে দেই আমরা যেভাবে নামাজ পড়ি অর্থাৎ আমরা তাকবিরে তাহারিমা তারপরে যে তেলাওয়াত তারপরে রুকু তার একটা তারপরে সিজদা দুইটা এবং যেভাবে আমরা রুকু সিজদাগুলো দেই যেভাবে আমরা নামাজ পড়ি যেভাবে আমরা করি এই বিষয়ে আমি আর শব্দ ব্যবহার করবো না কারণ আমি আরবিতে বিশেষজ্ঞ না এগুলো দ্বারা কি ধরনের কনফিউশন হবে সেটা আমি ঠিক জানি না আমি বাংলা জানি এবং কিছুটা ইংরেজি জানি যেভাবে আমি অভ্যস্ত সেভাবে আমি বলছি আমি আল্লাহ তালার এই যে আমি যে এভাবে নামাজ পড়ি কেন আমি পড়ি এটাকে অন্ধভাবে পড়ি মোটেও না এইটা আল্লাহ তালা বলেছেন সেজন্য পড়ি তো আল্লাহ তো কোরআন শরীফের নামাজের এই পদ্ধতির বলেন কিন্তু আল্লাহ তালা বলছেন তোমরা নবীকে অনুসরণ করো এবং নবী বলেছেন যে সল্লো আমার আয় তো মনি ও সল্লি আমি কীভাবে যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে পড়ো তাহলে রাসল যেভাবে নামাজ পড়েছে সেভাবে পারবা পড়ি এখন তাহলে আমি যখন রুগু একটা করি সিজদা দুটা করি এবং কিয়াম করে জালসা করি যেভাবে নামাজ শেষ করি এইটা করাটা আমার জন্য যুক্তিসম্মত হচ্ছে কিনা এটা অবশ্যই যুক্তিসম্মত হচ্ছে কারণ এটা আমার যুক্তিসম্মত হচ্ছে বিকজ আমি এই বিষয়ে নবীকে এটার জন্য মডেল বা এক্সাম্পল হিসেবে গ্রহণ করেছি এবং নবীকে মডেল বা এক্সাম্পল হিসেবে গ্রহণ করার জন্য বলেছেন আল্লাহ তালা এবং আল্লাহ তালাকে আমি এই জন্যই মানছি যে আমি জগতে যখন নিজের অস্তিত্বকে নিজে আবিষ্কার করি আমার চারপাশে জগৎকে যখন দেখি তখন এই জগৎ এবং অস্তিত্বের জন্য আমার যুক্তি বুদ্ধি আমাকে পরিচালিত করে যে এক মহান স্রষ্টা এবং প্রতিপালক রয়েছেন এবং একজন মহান স্রষ্ট প্রতিপালক যদি থেকে থাকেন সেই মহান মহানষষ্ঠ বা প্রতিপালক বস্তু জগতের মতো আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমাদের যে নীতি নৈতিকতা সভ্যতা এগুলোর জন্য আমাদেরকে গাইডেন্স বা হেদায়েত দিয়ে থাকবেন এবং আমাদের সেই গাইডেন্স বা হেদায়াতগুলো আমরা পেয়ে থাকি আমি সাধারণ সচরাচর যেটা বলি তিনশো তিনটা উৎস থেকে আমাদের ভিতর থেকে আমরা ফিল করি আমাদের কনসিয়েন্স আমাদের বিবেক আমাদের রেশনালিটি এগুলো আমাদেরকে বলে আমরা অভিজ্ঞতা দিয়ে যখন আমাদের চারপাশে জগৎকে দেখি তখন আমরা জগৎ থেকে সেগুলো জানতে পারি এবং নবিরসুলরা আমাদেরকে যেগুলো বলেন সেগুলো হচ্ছে আমাদের মনের ভিতরে যে কথাগুলো আমাদের অভিজ্ঞতার মধ্যে যে বিষয়গুলো সেগুলো সুন্দর করে ফর্মাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা সেগুলোকে পাই আমরা নবীরসুলদেরকে এই জন্যই মানি যেহেতু মহান আল্লাহ আমাদের ব্যক্তি সামাজিক পারিবারিক জীবন সম্পর্কে আমাদের নীতি নৈতিকতা সভ্যতা সম্পর্কে আমাদেরকে যে ওনার যে প্রেফার্ড ওয়ে অফ লাইফ বা গাইডেন্স বা হেদায়ত দিবেন সেটা আমরা কিভাবে পাব তাহলে আল্লাহ যদি থেকে থাকেন আল্লাহ কোনো গাইডেন্স দেওয়াটা হচ্ছে প্লজিবল মানে হাইলি পসিবল এটি হওয়ার কথা এবং আল্লাহ যদি কোনো গাইডেন্স আমাদেরকে দিয়ে থাকেন যেটা বস্তু জগতের মতো যেমন পাথর উপর থেকে পড়ে বা পানি বয়ে যায় সেরকম কোনো কিছু না যেটা আমাদেরকে অনেকগুলো অপশনের মধ্যে থেকে বেছে নিতে হয় প্রেফার্ড ওয়ে অফ লাইফ ন্যাচারাল ওয়ে অফ লাইফ সেটা জানার জন্য একমাত্র পদ্ধতি হচ্ছে রেসালক তিনি আমাদের মতোই কোনো একজন ব্যক্তিকে চুজ করবেন এবং তার মধ্যে তার জ্ঞান সরাসরি দিয়ে দিবেন আমরা প্রফিট মোহাম্মদ সাল্লাহ ইসলাম বা কোনো প্রফেটকে এই জন্য মানি না যে তিনি বলেছেন হ্যাঁ আমি প্রফেট আমি মেনে প্রফেট বরং আমার কাছে মনে হয় প্রফেসি ইজ ভেরি লাইকলি টু বি অ্যান্ড ইট ইজ হাইলি প্লজিবল এখন একজন ব্যক্তি যখন প্রফেসির দাবি করে সেই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা বুঝতে পারি যে হি ইজ এ রিয়েল প্রফিট এবং যাকে আমি রিয়েল প্রফিট হিসেবে আইডেন্টিফাই করি তাকে একজন ডাক্তার বা একজন বিশেষজ্ঞের মতো কোনো একটা বিষয়ে আইডেন্টিফাই করার মতো তাহলে আমি যখন একজনকে কোনো একটা বিষয়ে অথরাইজ করি রেশনালি জাস্টিফায়েবলি তখন সেই ব্যক্তির কথাগুলোকে মেনে নেওয়াই হচ্ছে আমার যুক্তিবদ্ধির দাবি তাহলে আল্লাহ বলেছেন রাসুল দেখিয়ে দিয়েছেন সেভাবে আমি নামাজ পড়ি সুতরাং আমি আমার যুক্তিবুদ্ধিকে অনুসরণ করি তাহলে ওলামাদের আমাদের মধ্যে যে মতবিরোধ আছে সেই মতবিরোধের মধ্যে আমি কোনো একটাকে বেছে নেই কিসের ভিত্তিতে বেছে নেব সেটা আমার যুক্তিবুদ্ধি যেটা আমার কাছে ভালো মনে হয় সঠিক মনে হয় সেটার ভিত্তিতে বেছে নেব তাহলে শেষ পর্যন্ত আমি আমার যুক্তির বুদ্ধির মধ্যেই থাকলাম তাহলে এই লেখক যেটা বলেছেন যে সরাসরি কোরআনসূন্না রয়ে গেলে সেখানে ইসমা কিয়াস এগুলো ফতোয়া দেওয়া এগুলোকে মানে এগুলো ঠিক না তাহলে যারা ফতোয়া দিয়েছেন যারা ইজমার কথা বলেছেন কিয়াসের কথা বলেছেন ওনার দৃষ্টিতে কোরআন মোকে মোকাবেলায় তারা আমার মতো মানে ইসলামী শিক্ষায় শিক্ষিত না হলো, তারা তো ইসলামের এক্সপার্ট তারা মুস্তাহিদ তারা আলেম তারা ফকি তাহলে তারা কি ভুল করেছেন তো এখন আমি যদি বলি যে মানে সুন্নার বিপরীতে ইসমা কিয়াস হতে পারে না ইসমা তো আর আমার মতো সাধারণ লোকেরা করে না আর তিনি সর্বশেষে যেটা বলেছেন যে নারীর ক্ষমতা সম্পর্কে যেখানে আয়াত আছে সেখানে এটাকে জায়েজ করার জন্য ইসমা কিয়াস আনা কতটুকু জরুরি তাহলে সুন্নাতে কোরআনের আয়াতের মধ্যে যেটা আছে যে আয়াতগুলো উনি বলেছেন আমি যেখানে পড়ে শুনিয়েছি এই আয়াতগুলোর আন্ডারস্ট্যান্ডিং কনজারভেটিভ লোকেরা এক ধরনের মনে করেছে লিবারাল মাইন্ডেড লোকেরা আরেক ধরনের মনে করেছে এই আয়াতগুলোর আন্ডারস্ট্যান্ডিং এইস অফ কনজার্ভেটিজমে এক ধরনের হয়েছে এইজ অফ লিবারালিজমে আরেক ধরনের হবে এটা তো স্বাভাবিক এই আয়াতগুলোর ইন্টারপিটেশন কনজারভেটিভ সোসাইটিতে যেমন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সেখানে একভাবে হয়েছে এবং যেখানে আমাদের মতে কনজারভেটিভ সোসাইটি নয় সেসব জায়গাতে অন্যভাবে হয়েছে যেখানে ইসলামের কেন্দ্র ছিল বিভিন্ন সময়। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সাধারণ যারা ইসলাম ফলোয়ার তাদের মধ্যে এবং যারা ইসলাম সম্পর্কে জানতে চায় তাদের মধ্যেও মানে ইসলামের যে সোর্স আছে সেগুলার যে মানে সেগুলোকে আমরা কিভাবে ফলো করবো এটা নিয়ে কিন্তু ব্যাপক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে মানে আমি কথাটা শেষ করছি উদাহরণটা দিয়ে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকেরা জানে যে আমি আমার ছোট বোনের জন্য একটা স্কুটি কিনেছিলাম সেই স্কুটিটা তার নামে এখনো পর্যন্ত আছে কিন্তু সে না বলে আমি যে সাদা একটা মেশিনারিস এর মধ্যে আমরা দেখি যে ইঞ্জিন অয়েল বা মোবিল বা এই ধরনের যে আছে সেগুলো খুবই জরুরি পুরো ইঞ্জিনটা ঠিক থাকা সত্ত্বেও ইঞ্জিনটা ফাংশনিং করবে না যদি না সেখানের মধ্যে লুব্রিকেন্ট অথবা মেশিন অয়েল সেগুলো পর্যাপ্ত পরিমাণে এবং ভালো মানে না থাকে তো যুক্তিবুদ্ধি হচ্ছে যে সেরকমই একটা ব্যাপার যুক্তিবুদ্ধি যদি কেউ প্রয়োগ না করে তাহলে সেই ব্যক্তির কাছে কোরআন হাদিস অথবা আদর্শ অথবা যে কোনো কিছুই তার কাছে তেমনই একটা বিদ্যুটে খটমটে এবং একটা অবাস্তব বিষয় হিসেবে দাঁড়াবে কিন্তু নিজের যুক্তি বুদ্ধিহীনতার কারণে তিনি বুঝবেন না যে আসলে ওনার সমস্যাটা কোথায় হচ্ছে একটা কথা আমি বলি যে বেকুবদেরকে তাদের বোকামি সম্পর্কে না বলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ কারণ বেকুবরা কখনো বুঝবে না কেন তাদেরকে বোকা বলা হচ্ছে কেন তাদেরকে বোকা বলা হচ্ছে এটা যদি সে বুঝতো তাহলে সে বেকুবই হতো না তো মানুষ এরকম বোকামি অথবা নির্বুদ্ধিতার পরিচয় দেয় কিন্তু শেষ পর্যন্ত আমার যে জিনিসটা লাগবেই এবং আমার আশেপাশের বিভিন্ন আমার নিকট এবং নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স তারা যখন সামান্য একটা বিষয়ের জন্য তাদের মানে প্রাণ অষ্ঠাগত এবং তারা বিরাট একটা ঝুঁকি সম্মুখীন তখন তাদের আশেপাশে যারা আছে তাদের উচিত হচ্ছে যে চোখে আঙুল দিয়ে তাদের অসঙ্গতি এবং তাদের অভাবের জায়গাটা দেখিয়ে দেওয়া এবং মানে মেশিনের মধ্যে তেল ঢেলে দেওয়ার মতো তাদেরকে সেই জিনিস সামান্য করে দিয়ে দেওয়া বা যতটুকু দরকার ততটুকু দিয়ে দেওয়া যাতে করে তারা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমিও যারা আমাকে কিছুটা ভালো জানেন অথবা যারা আমার কথাবার্তার সাথে এখনো পরিচিত হন নাই তাদেরকে আমি সবসময় আহ্বান করি আপনারা যুক্তির বুদ্ধি বাইরে কোনো কিছু করবেন না এবং ঐতিহাসিকভাবে এই যুক্তিকে ভুল বোঝা হয়েছে এবং এই ভুল বোঝাবুঝির জন্য যুক্তির পক্ষের লোকেরাও বেশ খানিকটা দায়ী কারণ তারা যুক্তির সীমাবদ্ধতাটাকে বুঝতে সীমাবদ্ধতা যুক্তির যে সীমাবদ্ধতা আছে সেটাও কিন্তু যুক্তিরই দাবি এবং আমাদের যুক্তি মাঝে মাঝে আমাদেরকে বলে যে এই বিষয়টা আমি সমাধান করতে পারছি না তুমি এটার জন্য একটা হায়ার অথরিটির কাছে যাও সে আমরা দেখি যে আমাদের রেশনালিটি আমাদেরকে যেগুলো সলভ করতে পারে না সেগুলোর জন্য আমরা রিভিল নলেজ বা হায়ার রেশনালিটির দিকে পরিচালিত হয় তাহলে যুক্তি যখন যুক্তির সীমাবদ্ধতার কথা বলে এবং উচ্চতর কোনো অথরিটির কাছে যেতে বলে এবং সেই অথরিটির কথা অনুসারে যখন আমরা কোনো কিছুকে গৌর গ্রহণ করি আমাদের বাস্তব জীবনে আমরা মেনে নেই তাহলে শেষ পর্যন্ত প্রাকার কিন্তু আমরা যুক্তির মধ্যে থাকি এটি হচ্ছে যে আমার কথা যে আবার দিরুক্তি করে বললে যে যুক্তির বাইরে কিছু নাই বুদ্ধির অনুকূলে أمرا شرودة، السلام عليكم